আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এই পর্বে আমাদের যে কমেন্ট সেকশন আছে এই কমেন্ট সেকশনটা মূলত তৈরি করব। আমরা একটা কমেন্ট সেকশন আমাদের ইউজার যে ওয়েবসাইটটা আমরা ভিউ করবে অর্থাৎ আমাদের আর্টিকেলের ডিটেলসের নিচে যে আমরা কমেন্ট সেকশনটা তৈরি করেছিলাম আমাদের লোকাল হোস্ট, আমাদের এখানে যে কমেন্ট সেকশনটা আছে এখান থেকে আমাদের এখান থেকে ইউজার আমাদের যে সাব অ্যাডমিন এবং অ্যাডমিন আছে এখান থেকেও কিন্তু এই যে আমাদের কমেন্টগুলো আছে এবং রিপ্লাইগুলো আছে এখান থেকেও ডিলিট করতে পারবে। এবং আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে এই সেকশনটা তৈরি করব যাতে এখান থেকেও আমাদের যে কমেন্ট সেকশনটা আছে এই কমেন্ট সেকশনটা যাতে আমাদের সাব অ্যাডমিন এবং যে অ্যাডমিন আছে এরা হ্যান্ডেল করতে পারে, অর্থাৎ এগুলো ডিলিট করে দিতে পারে অথবা এখান থেকে রিপ্লাইও দিতে পারে। তাহলে এটা করার জন্য প্রথমে এখানে একটা আমাদের কমেন্ট সেকশনটা এখানে নিয়ে আসতে হবে লেফট সাইডের মধ্যে। তাহলে আমরা যাব প্রথমে আমাদের লেফট সাইডের মধ্যে যাব আমাদের ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের মধ্যে লেফট সাইড, এবং এই লেফট সাইড থেকে আমরা আমাদের এই যে প্রথমে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডটাকে কপি করে নেব কন্ট্রোল সি, এবং এটা আমরা এখানে ব্যবহার করব। এখানে আমাদের লিঙ্ক ড্যাশবোর্ডের পরিবর্তে হবে ড্যাশবোর্ড কমেন্টস। তাহলে আমাদের ড্যাশবোর্ড কমেন্টস এবং এটা ড্যাশবোর্ডের পরিবর্তে হবে আমাদের কমেন্টস। তাহলে এখানে যে আমাদের আইকনটা আছে এই আইকনটা আমরা পরে চেঞ্জ করব। তাহলে আমরা এখানে ক্লিক করলে আমাদের কমেন্টসে চলে যাবে, এবং আমাদের এখানে একটা রাউট তৈরি করে নিতে হবে। আমাদের রাউট তৈরি করার আগে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নেব। তাহলে কম্পোনেন্ট হবে আমাদের ডিএ ড্যাশবোর্ড কমেন্টস ডট জেএসএক্স। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে, এখান থেকে আমরা এটাকে কপি করে নেব কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, এবং এখানে যে আমাদের ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডের পরে পরে হবে আমাদের কমেন্টস, এবং কমেন্টসের পরে হবে আমাদের কারেন্ট পেজ। তাহলে এটা আমরা দেব এখানে হোয়াট, এটা আমাদের থাকতেও পারে না থাকতেও পারে, এখানে হবে আমাদের ক্লোন, অর্থাৎ আমরা আমাদের যে কমেন্ট সেকশনটা আছে এই সেকশনটাকেও পেজিনেশন করব। তাহলে এরপরে যেতে হবে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল সি কপি করে নেব এবং পেস্ট। তাহলে এখানে সাব অ্যাডমিনের পরিবর্তে হবে আমাদের কমেন্টস, এবং এরপরে হবে আমাদের কারেন্ট পেজ এবং হোয়াট, এবং এখানে আমাদের কম্পোনেন্ট রেন্ডার হবে ড্যাশবোর্ড কমেন্টস। তাহলে এখন আমরা যদি কমেন্টসে ক্লিক করি আমাদের এই যে কমেন্ট আমরা ড্যাশবোর্ড কমেন্ট কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করলাম এটা রেন্ডার হবে। তাহলে তাহলে এখানে আমরা প্রথমে একটা ক্লাস অ্যাড করব। তাহলে এখানে হবে আমাদের ক্লাস নেম, এখানে প্রথমে যে ক্লাস নেমটা অ্যাড করব সেটা আমরা যেহেতু এখানে কমেন্ট করতেছি এখানে আমাদের ড্যাশবোর্ড কমেন্টস ক্লাস, এবং এই ক্লাসের পরে আমরা কমেন্টস নামে আরেকটা ক্লাস অ্যাড করব, এবং এই কমেন্টসের ভিতরে আমাদের একটা টাইটেল থাকবে আর্টিকেল কমেন্টস, এবং এরপরে আমাদের যে কমেন্টসগুলো আছে সেগুলো থাকবে। তাহলে এখানে হবে আমাদের H3, আচ্ছা এখানে আমরা ব্যবহার করব H2, এবং এখানে হবে আমাদের আর্টিকেল কমেন্টস, এবং এখানে আমরা রিয়্যাক্ট যে আমাদের হেলমেট আছে সেটাও ব্যবহার করব।
তাহলে এখান থেকে অল ইউজার থেকে এখানে কপি করে নেচ্ছি আমাদের হেলমেট কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এখান থেকে আমাদের রিয়্যাক্ট হেলমেট কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের অল ইউজার দেখাচ্ছে এখানে হবে আমাদের অল কমেন্টস তাহলে এখানে অল কমেন্ট দেখতে পাচ্ছি কিন্তু এখানে আমাদের টাইটেলটা দেখতে পাচ্ছি না আমরা আমাদের এই ড্যাশবোর্ড কমেন্ট যেটা আছে এটাকে কপি করব তাহলে এটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে আমরা আমাদের utils.scss এর মধ্যে তাহলে প্রোফাইলের এখানে আমাদের কমা ডট এই ক্লাস আমরা ব্যবহার করব তাহলে এখন কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি এরপরে আমাদের এটার পরে আমরা এটাকে এটা আমাদের কপি করা আছে এখানে আমরা ব্যবহার করেছিলাম কমেন্টস এই কমেন্টস কে আমাদের ইনস্টল করতে হবে তাহলে আমরা এর জন্য একটা সার্চ ফাইল তৈরি করে নেব আমাদের ড্যাশবোর্ড এখান থেকে সার্চ ফাইল আমাদের আন্ডারস্কোর comments.scss এবং এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে তাহলে main.scss এর মধ্যে এখান থেকে এটা কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি করে নেব তাহলে এখানে আমাদের ড্যাশবোর্ডের এখানে হবে আমাদের ড্যাশবোর্ড কমেন্টস তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি তাহলে প্রথমে আমরা ড্যাশবোর্ড কমেন্টস ক্লাসকে ধরব এবং এরপরে এর ভিতরে আছে আমাদের co কমেন্টস ক্লাস এবং এই কমেন্টস ক্লাসের আমাদের আগের মতো আমরা স্টাইল করব এর যে ব্যাকগ্রাউন্ড কলর এই ব্যাকগ্রাউন্ড কলর হবে আমাদের হ্যাশ FFF এবং এর যে প্যাডিং এই প্যাডিং হবে আমাদের 15 পিক্সেল তাহলে এটা এখন আমাদের ঠিক আছে তাহলে এর ভিতরে আছে আমাদের H3 ট্যাগ তাহলে এখানে আমরা ব্যবহার করলাম H3 এর পরিবর্তে এখানে H3 ট্যাগ ব্যবহার করব তাহলে H3 ট্যাগ এবং এর যে কলার এর কলার হবে আমাদের হ্যাশ 404040 এবং এর যে ফন্ট ওয়েট আছে এই ওয়েট আমরা ব্যবহার করব এখানে 600 আচ্ছা এটা বারবার রিফ্রেশ হয়ে যাচ্ছে বেশি করে তাহলে আর্টিকেল কমেন্টস এরপরে আমরা কি করব আমাদের এখানে যে আমরা আর্টিকেল কমেন্ট সেকশন তৈরি করেছিলাম এটাকে আমরা এখানে কপি পেস্ট করে দেব তাহলে আমরা যাব এখন আমাদের হোমের মধ্যে আছে আমাদের আর্টিকেল ডিটেলস এবং আর্টিকেল ডিটেলস এরপরে আছে আমাদের এই যে কমেন্ট সেকশন তাহলে এই কমেন্ট সেকশনটা এটাকে আমরা কপি পেস্ট করে দেব এখানে আচ্ছা তার আগে আমরা আমাদের যে কমেন্ট সেকশন আচ্ছা কমেন্টস এবং কমেন্টস এর পরে আছে আমাদের মেইন রিপ্লাই তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হলো আমরা এই কম্পোনেন্টটাকে এখানে ইম্পোর্ট করে দেখি আসলে আমাদের এটা কাজ করে কিনা তাহলে এখানে ড্যাশবোর্ড কমেন্ট তাহলে এর পরে কিন্তু এখানে আমাদের কাজ করবে না কারণ এখানে আমরা যে কমেন্টস ক্লাস ব্যবহার করে কমেন্টস কম্পোনেন্ট ব্যবহার করেছিলাম সেই কমেন্টস কম্পোনেন্টের সব কিছুই আছে আমাদের এগুলো সব কিছুই আছে কিন্তু এখানে কিন্তু আমাদের টাইটেলটি নেই এখানে যদি আমরা দেখি এই টাইটেলটা কিন্তু এখানে নেই কিন্তু এটা আমাদের ব্যবহার করা যাবে না আমরা কি করব আমাদের এই যে মেইন রিপ্লাই থেকে সব কিছু আমরা এখানে কপি পেস্ট করব তাহলে শেষের তাহলে আমাদের মেইন রিপ্লাই আমাদের এখান থেকে আমাদের এই সম্পূর্ণ মেইন রিপ্লাই যে কমেন্ট আছে এটা আমরা কন্ট্রোল সি এবং এখানে এটাকে পেস্ট করে দেব তাহলে আমাদের কমেন্টস H3 এবং H3 এর পর এটাকে পেস্ট করে দেব
এখানে যে আমাদের আইকনগুলো আছে এই আইকনগুলোর এখানে এরর দেখাচ্ছে, এটাকে আমরা এখানে কপি পেস্ট করব। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে এখানে আমাদের সবকিছুই ঠিক আছে, শুধু আমরা আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটার নিচে আমাদের একটা গ্যাপ নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা আমাদের মার্জিন বটম, এই মার্জিন বটম হবে আমাদের 15 পিক্সেল। এখানে আমরা 15 পিক্সেলের বেশি করে দেব, এটা 25 পিক্সেল। তাহলে এখন কিন্তু এটা আমাদের ঠিক আছে। তাহলে এরপর আমরা এখানে আমাদের পেজিনেশন তৈরি করব। তাহলে আমরা এখানে মূলত আমাদের যে পেজিনেশন কম্পোনেন্ট আছে এই পেজিনেশন কম্পোনেন্টটা এখানে ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের কমেন্টস এবং এইচ থ্রির পর আছে আমাদের মেইন রিপ্লাই কমেন্ট সেকশন। তাহলে এখানে আমাদের মেইন রিপ্লাই, এবং মেইন রিপ্লাই এখানে বারবার ব্যবহার করেছিলাম। এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের আছে মেইন রিপ্লাই কমেন্ট, এটাকে আমাদের এখানে মূলত বারবার ব্যবহার করতে হবে। তাহলে এখান থেকে আমাদের মেইন রিপ্লাই কমেন্ট, এই মেইন রিপ্লাই কমেন্টের পরে আমাদের প্রেজেন্টেশন যেটা আছে সেটাকে এখানে আমরা ইম্পোর্ট করে দেবো। তাহলে এখানে তার আগে একটা ডিপ অ্যাড করি। তাহলে PAGI কমেন্ট প্রেজেন্টেশন, তাহলে ক্লাস হবে আমাদের COMMENT কমেন্ট পেজি তাহলে কমেন্ট পেজিনেশন, আমি জানি না স্পেলিং ঠিক আছে কিনা। তাহলে এর ভিতরে আমরা ব্যবহার করব আমাদের পেজিনেশন। তাহলে এখানে আমাদের দেখতে হবে আমরা আসলে কম্পোনেন্টটা কি তৈরি করেছিলাম। কম্পোনেন্ট হলো আমাদের পেজিনেশন, PAGINATION। তাহলে এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা বর্তমান আছি আমাদের ড্যাশবোর্ড কম্পোনেন্টের ফোল্ডারের মাঝে। তাহলে ড্যাশবোর্ড ফোল্ডার থেকে আমরা বাড়াবো, বার হয়ে আমাদের হোম হোম ফোল্ডারের মধ্যে যাব, এবং হোম ফোল্ডারের মধ্যে আছে আমাদের পেজিনেশন। এবং এখান থেকে তাহলে এখন আমাদের ঠিক আছে। তাহলে আমাদের যে কমেন্ট সেকশনটা আছে এই কমেন্ট সেকশনটা আমাদের তৈরি করা কমপ্লিট। তাহলে এখানে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে যে সেকশনগুলো আছে আমাদের আর্টিকেল, অল আর্টিকেল, আমাদের অ্যাড আর্টিকেল এবং অল ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, আমাদের ট্যাগ এবং আমাদের ইউজার, সাব অ্যাডমিন এবং কমেন্ট সেকশন, সবগুলো আমাদের তৈরি করা কমপ্লিট। এবং আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের পর্ব থেকে মূলত আমাদের ডিজাইনগুলো সম্পূর্ণ অলমোস্ট সবগুলোই কমপ্লিট, আমরা পরের পর্ব থেকে আমাদের যে ডেভেলপমেন্টটা আছে সেটা শুরু করবো।